2009 সাল থেকে অনেক জটিলতার পর বিদেশে আস্থা অর্জন করায় বাংলাদেশের চিংড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাই ইউরোপীয় কমিশনারের স্বাস্থ্য সনদ ছাড়াই বাংলাদেশ চিংড়ি রপ্তানি করতে পারবে। শুধুমাত্র বাংলাদেশের জন্যই কিন্তু তারা এই ঘোষণাটা দিয়েছে, সারা পৃথিবীর 90টা দেশের থেকে ইউরোপ চিংড়ি মাছ আমদানি করে থাকে, তার মধ্যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যারা এই সুযোগটা পেল। 80 দশকেও চিংড়ি চাষ ও প্রক্রিয়াজাতকরণ ছিল লাভজনক একটি ব্যবসা। মান ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নানা অভিযোগে সংকুচিত হয়ে পড়ে বাংলাদেশের বাজার, আর এতে 78টি কারখানার মধ্যে 50টি বন্ধ হয়ে যায়। এ খাতকে টিকিয়ে রাখতে হলে মান ধরে রাখতে হবে চিংড়ির। তাই সনদের জটিলতা কাটলেও বিশ্ববাজারে সুনাম ধরে রাখতে কঠোর মান নিয়ন্ত্রণের বিকল্প নেই। পরীক্ষা নিরীক্ষা এবং ইসের নানা রকম অবজারভেশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রম আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এগুলোকে আরো কিছুদিন অব্যাহত রাখা উচিত। দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা আয়ে বড় ভূমিকা রাখে চিংড়ি। তাই মানের পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারেও মনোযোগী হচ্ছে চাষিরা। মাদার যেগুলি ডিপসি থেকে কালেকশন করা হচ্ছে, সেই মাদারগুলি অফিসিয়াল ল্যাবে টেস্ট করার পরে, তারপরে তার ব্রিডিং করার পরে তার যে পোনাটা হচ্ছে সেই পোনাটা ঘেরে ছাড়া হচ্ছে। আগে যেমন এইগুলি করা হতো না। করি আমরা নতুনভাবে এখন ব্রেডেড শ্রিম্পস এবং অন্য অন্য যেগুলো যেমন টিন্টেড শ্রিম্পস, আমরা এইসব প্রোডাক্ট আমরা বাংলাদেশে আমরা লঞ্চিং করতে যাচ্ছি। বড় বড় কোম্পানিজগুলো যারা আছে তারা অলরেডি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। সুরঞ্জিত বিশ্বাস, সুমন, এশিয়ান টেলিভিশন।